কি দুর্দান্ত এক ম্যাচ দেখলাম আমরা, শতাব্দীর সেরা একটা ইনিংসের সাক্ষী হলাম। ম্যাক্সওয়েলের মেন্টাল পাওয়ার কতটাই স্ট্রং হলে এরকম একটা ইনিংস তিনি খেলতে পারেন। অফিস থেকে ফিরে এরকম দুর্দান্ত একটা ম্যাচ শেষ করে যখন ঘুমাতে যাব, তখন এই ব্যক্তির ভিডিওটা আমার সামনে আসে। ম্যাথিউজের টাইম আউট হওয়ার প্রসঙ্গে যিনি বলেছেন, বাংলাদেশ নিঃসন্দেহে ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছে এবং এর বিরুদ্ধে খুব বেশি কাউন্টার লজিকও নাই। আসলেই কি তাই? আমরা কি গেম স্পিরিটকে নষ্ট করেছি? আমরা কি ক্রিকেটকে অসম্মান করেছি? এই বিষয়ে আমার বেশ কিছু লজিক আছে। সো রাত 3টা বাজে, বেশিক্ষণ দেরি করবো না, ভিডিও শুরু করা যাক। এবং এটাও দেখা যাক ক্রিকেট ইতিহাসে শ্রীলঙ্কা কতটা সৎ এবং উদার। Obviously disgraceful from Shakib and Bangladesh. Yeah, unfortunate but within the rules. শ্রদ্ধেয় ম্যাথিউস স্যার, আপনি বললেন আপনাকে টাইম আউট করার মাধ্যমে আমরা ক্রিকেটের অসম্মান করেছি। স্পষ্টত ডিসগ্রেস শব্দটা সেটাই প্রমাণ করে। অ্যাঞ্জেলো ম্যাথিউস, এই টাইম আউট হওয়া প্রসঙ্গে এত কান্নাকাটি করার কিছু নাই, কারণ 146 বছরের ক্রিকেটের ইতিহাসে আপনিই প্রথম ব্যাটার যিনি টাইম আউট হয়েছেন। এটা একটা গর্বের বিষয়। বিসিএস এর প্রশ্ন হিসেবে আমাদের দেশের ছেলেমেয়েরা এগুলো মুখস্থ করবে, এটাই অনেক। পয়েন্ট নাম্বার 1, অনেকেই বলছেন ম্যাথিউজের শেষ বিশ্বকাপ এটা এবং সাকিবের উচিত ছিল ম্যাথিউজকে খেলতে সুযোগ করে দেওয়ার। দেখেন, আমার লজিকটা খুবই সিম্পল। 2011 বিশ্বকাপ ফাইনালে বীরেন্দর সেওয়াগকে যখন লাসিত মালিঙ্গা 0 রানে LBW করে, তখন শ্রীলঙ্কার উচিত ছিল এই আউট তুলে নেওয়া, সেওয়াগকে খেলতে দেওয়ার সুযোগ করে দেওয়া, যেহেতু সেওয়াগের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ ছিল এটা। যদি তাই না হয়ে থাকে, তাহলে সাকিব কেন ম্যাথিউসকে সুযোগ করে দিবেন? LBW, রান আউট, বোল্ড আউট, ক্যাচ আউট, এগুলো যেরকম আউট, টাইম আউটও ঠিক একই রকম আউট। কারণ MCC-র আইন 40.1.1 অনুসারে নতুন ব্যাটার 3 মিনিটের মাথায় প্রথম বল ফেস করতে ব্যর্থ হলে তাকে আউট ঘোষণা করা হবে। এটাই ক্রিকেটের আইন। আর এই আইনে যদি ম্যাথিউস আউট হয়ে থাকেন, তাহলে এই আইনটি যারা তৈরি করেছেন তাদের দোষ, বাংলাদেশের কিন্তু কোনো দোষ থাকার কথা না। বরং সাকিব ঠিকই বলেছেন, এটা আনফর্চুনেট ছিল বাট আইন অনুসারেই ছিল। বরং কেউ যদি মনে করে থাকে আইনের ভঙ্গ করাই ক্রিকেটের স্পিরিট, তাহলে তো তাকে আমার আর কিছু বলার থাকে না। পয়েন্ট নাম্বার 2, শ্রীলঙ্কান মিডিয়া, নিউজ চ্যানেল, কন্টেন্ট ক্রিয়েটর এবং পেজগুলো যেভাবে এই টাইম আউট প্রসঙ্গে কথা বলছেন, দেখে মনে হচ্ছে শ্রীলঙ্কানরা একদম সাধু সন্ন্যাসী লেভেলের সৎ মমতাময়ী ক্রিকেট খেলে। আসুন দেখে নেই তাদের সন্ন্যাসী লেভেলের ক্রিকেট। কলম্বোতে 2013 সালে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিংয়ে নামলো, ব্যাটসম্যান যত ভালোই টাইমিং করুক না কেন, বল আগাচ্ছিল না। মাঠের ঘাস এত বড় ছিল যে গরুর খামার দেওয়া সম্ভব। রাতারাতি সেই ঘাস কেটে ফেলা হলো শ্রীলঙ্কার ব্যাটিংয়ের আগে। এগুলো ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করে না। নিদাহাস ট্রফিতে সাকিব আল হাসান খেপে গিয়ে ব্যাটারদেরকে মাঠ থেকে উঠে আসতে বললেন, সেটা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করলো। কিন্তু কেন উঠে আসতে বললেন সেটা নিয়ে কিছুই বললেন না শ্রীলঙ্কান মিডিয়াগুলো। আম্পায়ার যে ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন তাতে ক্রিকেটের স্পিরিট নষ্ট হয়নি একটুও। সেওয়াগের 99 রানের সময় লঙ্কান বোলার নো বল দিয়ে ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়ে দিলেন, তারপরও সেওয়াগকে সেঞ্চুরি করতে দিলেন না, তখন স্পিরিট নষ্ট হয় নাই। আজ থেকে 9 বছর আগের ঘটনা, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের ম্যাচে নন স্ট্রাইকে থাকা জশ বাটলারকে শ্রীলঙ্কান বোলার সেনানায়কে যখন ম্যান কার্ড করলেন, ক্যাপ্টেন ম্যাথিউস বাটলারের রিকোয়েস্ট শুনলেন না, আউটের আবেদন বহাল রাখলেন। পুরো স্টেডিয়াম যখন বু করলো ক্যাপ্টেন ম্যাথিউসকে, তখন সেটা লো স্পিরিট গেম হয় নাই। নষ্ট হয়েছে যখন সাকিব দেশকে জেতানোর জন্য ক্রিকেটের রুল ফলো করেছেন। বাহ, অসাধারণ নীতি আপনাদের। আমি বরং মাশরাফির সাথে একমত। আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় 150 বছরের ইতিহাসে 19,657 ম্যাচে এসে প্রথম টাইম আউট। যারা এই আইনটি বানিয়েছিলেন তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্বিত ভাবতে পারতেন। আমরা এতদিন অনেক উদার লেভেলে ক্রিকেট খেলেছি। কিছুদিন আগেও লিটন দাস একটা মান কার্ডকে ছাড় দিয়ে দিয়েছেন, কিন্তু তাতে কি খুব একটা লাভ হয়েছে? এত উদার খেলা খেলে কি আসলে খুব একটা লাভ হয়? বরং আন্ডার-19 ক্রিকেটে আমরা এই জন্যই চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম, কারণ ওই দলটার মধ্যে বাংলাদেশি প্লেয়ারদের একটা অন্যরকম স্পিরিট ছিল। ক্রিকেটের আইন ফলো করাটাই স্পিরিট, ক্রিকেটের আইন ভঙ্গ করে কাউকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাটা গেমের স্পিরিট না।